এবার স্কুলে মোবাইল ফোন এনে ছাত্রীদের না জানিয়ে তাদের পেছন থেকে বানানো হতো রিলস। ঘটনাটি কাটোয়ার সিঙ্গি পঞ্চায়েতের ওক্রসা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। অভিযুক্ত স্কুলের এক ছাত্র প্রতিবাদ করায় ছাত্রীদের হুমকি এবং শিক্ষকদের জানালে অভিযুক্ত ছাত্রকে শাসন করায় লাঠি সোঁটা নিয়ে প্রধান শিক্ষকের ওপর চড়াও অভিযুক্ত ছাত্রের বাবা। অভিযোগ পেয়ে পুলিশের হাতে আটক ছাত্র ও তার বাবা। ক্লাসে অনেকজন মেয়েরা আবার ওরা মেয়েদের দিকে ক্যামেরা করে ফটোগুলো তুলছিল, ওই জন্য মেয়েগুলো রেগে গেছিল, দিয়ে গিয়ে বলতে গিয়েছে, তারপর ওদেরকে হুমকি দিয়েছে, লাঠিগুলো নিয়ে মারবো বলে হুমকি দিচ্ছিল, তারপর যারা বলেছে তাদেরকেও মারবো বলে হুমকি, মানে তুলে নিয়ে যাবো বলে হুমকি দিচ্ছিল। কাকে মারবে বলে লাঠি নিয়ে এসেছিল? ওই স্যারকে মারবে বলে লাঠি নিয়ে এসেছিল। আর কাকে তুলে নিয়ে যাবে? ওই তো যারা বলে দিয়েছে তাদেরকে নিয়ে যাবো বলে হুমকি। জামার ছবি তুলছিস? আমি বললাম আমি ছবি তুলিনি, ক্যামেরাটা জল পড়ছিল বলে শুধু জলের ভিডিও করে বলে আমি ছাদে গিয়েছিলাম। কিন্তু তুই তো রিলস বানানোর জন্য ছবি তুলেছিলিস স্কুলের ছাত্রীদের? না স্যার, হ্যাঁ তুলিনি, সব মিথ্যা কথা বলি। আমি যদি ছবি তুলতাম আমি স্যারকে পায়ে হাতে ধরেছি, তাও স্যার আমাকে ছাড়ি করে দিয়েছিল। এই মিলন বলে একটি ছেলে ভোকেশনালে পড়ে, আমার স্কুলেরই ছাত্র, এবং ও কালকে ক্লাস এইটের ছেলে মেয়ে, মেয়েদের বিশেষ করে মেয়েদের উত্তপ্ত করছিল, নানা রকম অশ্লীল আচরণ আচরণ করছিল, এবং মেয়েরা আমাকে কমপ্লেন করে, তার পরিপ্রেক্ষিতে ওকে ডেকে পাঠায় এবং হ্যাঁ ওরে ওই ছবি টুবি তুলে রিলস বানাবো এই ধরনের ওদের কাছ থেকে বলেছিল, এবং ওদেরকেও একটু হুমকি টুমকিও দিয়েছে যে না করলে আমরা তুলে নিয়ে যাবো ইত্যাদি নানা। এবং মেয়েরা আমাদের দিদিমণিদের কাছে এবং আমার কাছে এসে কমপ্লেন করে, তার পরিপ্রেক্ষিতে ওকে আমি যেভাবে শাসন করা উচিত সেইভাবেই শাসন আমরা করেছি, এবং সেই শাসন করার পরিপ্রেক্ষিতে আজকে ওর গার্জেনকে নিয়ে এসে মানে কথা বলার ফাঁকি আমাকে আমার প্রতি একটু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে এবং আক্রমণ করে। যদিও আমার এখানকার গ্রুপ ডি বা অন্যান্য যারা স্টাফ ক্লার্ক ছিলেন তারা আমার সঙ্গে সঙ্গে সরে ওই স্কুলে কয়েকদিন যাবতই হচ্ছে বিষয়টা, ওই একটি পার্টিকুলার ছেলে যদিও ভোকেশনালে ওর একতলায় ক্লাসরুম, ও তিনতলায় যায়, দুতলায়, এমনকি বিভিন্ন ক্লাসের মেয়েদেরকেই উত্তক্ত করে, তাদেরকে বিভিন্ন রকম খারাপ কমেন্ট করে। এখন আরেকটি বিশেষ বিষয় হয়েছে ফোনে রিল বানানো, তাদের নিয়ে সেলফি তোলা, রিল বানানো, এসব হয়েছে। তার পরিপ্রেক্ষিতেই এবং যেহেতু ক্লাস 8-9 মেয়ে, তারা বারণ করাতেও তার কথা শোনেনি, অনেকবারই বারণ করেছে মেয়েদের বক্তব্য অনুযায়ী।